بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা এখন দেখছেন ইকরা বাংলার রমাদানের বিশেষ আয়োজন পূর্ণময় রমাদান আমি আবুল কালাম আজাদ আপনাদের সাথে আছি আমাদের এই রমজানে আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেকগুলো নিয়ামত এবং সম্মান দিয়েছেন এবং এই সম্মানগুলোর ভিতরে কিছু কিছু এমন সম্মান আছে যেটা শুধু আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্যই আসলে নির্দিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বিশেষ করে এই ব্যাখ্যা করেছেন আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ তিনি বলেছেন যে উতিয়াত উম্মতি আমার উম্মতকে দেয়া হয়েছে ফি শাহরি রমাদান রমাদান মাসে খামসান লাম ইয়াতুহুন্না নাবিয়ুন ক্বাবলি এই রমজান মাসে আমার উম্মতকে পাঁচটা এমন জিনিস দেয়া হয়েছে যে জিনিসগুলো আমার আগে কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি আল্লাহু আকবার তাহলে দেখেন যে এই রমজান মাসে আমাদের লাইলাতুল কদর আছে তারপর আমাদের সেহরি আছে ইফতার আছে আরও কত কিছু আছে এর বাইরেও আরও পাঁচটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যেটা অন্য কোনো নবী পান নাই অন্য কোনো নবীর উম্মতও পান নাই এর একটা হলো যে যখন প্রথম রমজানের প্রথম রাত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ নজর দিয়ে রোজাদারদের দিকে তাকান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ যার দিকে তাকান ওমান নাযারা ইলাইহি ওমান নাযারা আল্লাহু ইলাইহি লাম ইউআযযিবহু আবাদান যে আল্লাহ যদি কারোর দিকে তাকান তাহলে তাকে কোনোদিন তিনি শাস্তি দেবেন না সুবহানাল্লাহ এখন আমাদের বোঝা দরকার যে এই রমজান মাসে আল্লাহ বান্দার দিকে তাকান আর তিনি যদি তাকান তাহলে তাকে আর শাস্তি দেবেন না এর মর্মটা কি এর মর্মটা হলো এই যে যখন রমজান আসে তখন আল্লাহর প্রিয় বান্দারা মনে মনে অনেক কিছু প্ল্যান করে নিয়ত করে ইন্টেনশন করে এবং রমজান আগ থেকেই তারা প্রস্তুত হয়ে থাকে তো যেভাবে আল্লাহর বান্দারা রমজানের জন্য প্রস্তুত হয়ে থাকেন যে এই রমজানে তারা অনেক ইবাদত করবেন আল্লাহর কাছে গুনাহ মাফ চাবেন লাইলাতুল কদর পাবেন অনেক কোরআন শরীফ তেলাওয়াত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের প্রথম রাতে অপেক্ষায় থাকেন যে আমার কোন কোন বান্দা যে নিয়ত করেছিল সেই রাতে প্রথম রাতে তারা প্রস্তুত হয়ে আছে এজন্য রমজান মাসের ইবাদতটা কিন্তু আসলে শুধুমাত্র শেষের দশ দিনের জন্য না রমজান মাসে যে ইবাদত আছে দোয়া আছে ইস্তিগফার আছে এগুলো সবই হবে রমজানের প্রথম রাত থেকে অর্থাৎ যখন রমজানের চাঁদ দেখা যায় এই চাঁদ দেখার পর থেকেই কিন্তু আরবি মাসের হিসাব অনুযায়ী রমজান শুরু হয়ে যায় যদিও সিয়াম শুরু হয় পরের দিন থেকে কিন্তু পবিত্র মাস শুরু হয় রমজান মাসের চাঁদ দেখা শুরু থেকেই আর হাদিসের মর্ম অনুযায়ী যে যারা নিয়ত ভালো করেছে প্রস্তুত হয়ে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তার বিশেষ রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং তিনি দেখবেন যে কোন কোন বান্দা কোন কোন বান্দি তার রহমত তার মাগফিরাত পাওয়ার জন্যে এই রাতে তৈরি হয়ে আছে যদি এই রাতে কেউ আল্লাহ বিমুখ হয়ে থাকেন তাহলে আল্লাহ তাদেরকেও দেখবেন তবে সেই দেখা হবে ঘৃণার দেখা যারা আল্লাহর জন্য তৈরি হয়ে থাকবেন সেই দেখা হবে ভালোবাসার দেখা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার নজর দিয়ে যদি কারোর দিকে তাকান তারা সৌভাগ্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে শাস্তি তিনি দেন না তিনি দিবেন না তাহলে এই বিশেষ একটা নজর আল্লাহর নজর নেক নজর বলি আমরা যাকে আল্লাহর এই নেক নজর পাওয়া যাবে রমজান মাসের প্রথম রাতেই এবং এই সম্মানটা দেওয়া হয়েছে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিয়া
সাল্লাল্লাহু সাল্লামের জন্যে। সম্মানিত ভাই বোনেরা, হাদিসে যেটা বলা হয়েছে যে এই উম্মতকে রমজান মাসে পাঁচটা বিশেষ জিনিস দেওয়া হয়েছে, তার একটা গেল আল্লাহর বিশেষ নেক নজর প্রথম রাতেই, দুই নম্বর হলো এটা আপনার সবাই জানেন যে বলা খালুফু ফামিসসাইমি, যে যারা রোজা রাখে তাদের গালে যে একটা স্বাভাবিক একটা গন্ধ থাকে, এই গন্ধটা আল্লাহর কাছে মনে হয় মিস্ক আম্বর, তার যে সুগন্ধি আছে তার চেয়ে অনেক অনেক বেশি প্রিয়। তার মানে রোজা তো আগের উম্মতদের জন্য ছিল আর এই এই উম্মতদের জন্য আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেকার উম্মত যারা রোজা রাখতেন তাদের মুখেও হয়তো গন্ধ হতো, কিন্তু এই উম্মতের মুখে যেরকম গন্ধ হয় এই গন্ধটা আল্লাহর বেশি প্রিয়। কারণ হলো এই উম্মত রোজা রাখে দেখেন 30টা দিন, এবং এই রোজা হলো একদম পরিপূর্ণভাবে না খাওয়া না পান করা। এখানে খানার রোজা আছে, এখানে পান করার রোজা আছে, এখানে জিহ্বার রোজা আছে, এখানে চোখের রোজা আছে, এখানে হাতের রোজা আছে। মানে একজন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য বহু হালাল কিছু তারা ত্যাগ করেন। অন্য কোনো উম্মতের রোজা আসলে এরকম ছিল না, যে কারণে যেহেতু উম্মতে মুহাম্মাদিয়ার লোকজনেরা রোজার মাসে রোজার জন্য বেশি কষ্ট করেন, এই জন্য আল্লাহ তাদের এই পুরস্কারটা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গন্ধটা তা মানে মিস্কের চেয়ে অনেক সুগন্ধি লাগে। তার মানে কি? তার মানে হলো এই যে আল্লাহ যাদের গন্ধটাকে পছন্দ করেন নিঃসন্দেহে আল্লাহ ওই ব্যক্তিগুলোকেও পছন্দ করেন, আর আল্লাহ যে সমস্ত ব্যক্তিগুলোকে পছন্দ করেন তারা কোনো দিন জাহান্নামে যাবে না, তারা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে তিন নম্বর যে বিশেষ গুণটা এই উম্মতে মুহাম্মাদিয়াকে দেওয়া হয়েছে রমাদান মাসে, রাসূলুল্লাহ বলেছেন ফাইনাল মালাইকাতা তাস্তাগফিরু লাহুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, আল্লাহু আকবার, যে উম্মতের জন্য যারা রোজা রাখেন আল্লাহর ফেরেশতারা, বিশেষ বিশেষ ফেরেশতারা সারা প্রত্যেক দিন এবং রাতে ইস্তিগফার করেন। তার মানে এই বান্দাদের জন্যও ফেরেশতারা গুনাহ মাফ চান। ফেরেশতারা বলে আল্লাহ নাম ধরে ধরে বলেন তোমার অমুক বান্দা অমুক বান্দি, তারা হয়তো জেনে না জেনে বুঝে না বুঝে অনেক পাপ করেছে, ছোট পাপ করেছে বড় পাপ করেছে, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, তোমার এই বান্দা এবং বান্দিকে তুমি ক্ষমা করে দাও। এবং ফেরেশতারা যখন এই বান্দা এবং বান্দির জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটাকে কবুল করেন। দেখেন এই যে গুনাহ মাফের বিষয়টা ইস্তিগফার, যেটা যারা রোজা থাকেন তারা তো নিজেরা নিজেদের গুনাহ মাফের জন্য দোয়াও করেন, সাথে সাথে আরও দুই পক্ষ দোয়া করেন আল্লাহু আকবার। এক পক্ষ হলো অন্য অন্য মানুষরা, যেন আমরা যারা রোজাদার আছি রোজা থাকি, আমরা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য গুনাহ মাফ চাই না, আমরা গুনাহ মাফ চাই আমাদের পিতামাতার জন্য, আমাদের সন্তানের জন্য, স্ত্রী স্বামীদের জন্য, আমাদের সন্তানাদিদের জন্য, বন্ধুবান্ধবের জন্য এবং সমস্ত উম্মতের জন্য। তো এটা তো মানুষের দোয়া, এটা এটাও কাজে লাগে, কিন্তু আর একটা হলো ফেরেশতারা দোয়া করেন। এখন আপনারা বলতে পারেন যে ফেরেশতারা দোয়া করলে আল্লাহ যদি মাফ করে দেন সেই ক্ষেত্রে মানুষের দোয়ার আবার কী দরকার? হ্যাঁ, দেখবেন যখন কেউ কোনো কোর্টে যায়, এক আসামি হয়, তখন কিন্তু কোর্টের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে যে একজন সাক্ষী দিলে বা দুইজন সাক্ষী দিলে হয়ে যাবে, কিন্তু একটা কেসটাকে স্ট্রং করার জন্যে দেখবেন কোর্টে অনেকগুলো সাক্ষী তারা হাজির করে। এবং রমজান মাসে এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য শুধু ফেরেশতারা বেশি করে দোয়া করেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই বোনেরা, এই যে ফেরেশতারা দোয়া করবেন কাদের জন্য দোয়া করবেন? দোয়া তাদের জন্যই করবেন যারা একথা জানেন যে ফেরেশতা তাদের জন্য দোয়া করেন, এবং যারা ফেরেশতাদের দোয়া পেলে খুশি হন, আনন্দিত হন, গর্ববোধ করেন, যাদের ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে, যারা আল্লাহতে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, এবং এই যে হাদিসগুলো বা এই যে বাণীগুলো রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যাদের বিশ্বাস আছে এবং ভালোবাসা আছে। কারণ শুধু শুধুমাত্র জানা এবং নলেজ দিলেই কিন্তু হয় না, এর সাথে জ্ঞান লাগে, এর সাথে ভালোবাসা লাগে, এবং এগুলো নিয়েই কিন্তু আসলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ববোধ করেন, তাহলে দেখা যাচ্ছে যে এই রমজান মাসে প্রত্যেক দিনে এবং রাতে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। তাহলে এমন কিছু করা যাবে না রমজান মাসে যে ফেরেশতারা জন্য দেখলে আমাদের থেকে দূরে সরে না যান, কারণ অনেক অনেক ক্ষেত্র আছে, সিচুয়েশন আছে যখন ফেরেশতারা আমাদের কাছে আসতে পারেন না, তারা লজ্জাবোধ করেন। তো কোন কোন কারণে কোন কোন সময় ফেরেশতারা আসেন না বা আমাদের কাছে আসতে পারেন না, এগুলো কিন্তু আমাদের জানা দরকার। যেমন যখন কেউ শিরক করে তখন ফেরেশতারা আসেন না, যখন কেউ কবিরা গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, সুদ খায় বা এগুলো করে তখনও কিন্তু ফেরেশতারা আসেন না। তারপরে যখন কেউ সম্পূর্ণভাবে মনে করেন উলঙ্গ থাকে তখন ফেরেশতারা লজ্জাবোধ করেন, ফেরেশতারা আসেন না। এরপরে ফেরেশতারা আসেন না যখন তাদের কারোর গায়ে গন্ধ থাকে বা এরকম কিছু থাকে। এই জন্য ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য কিন্তু আমাদের দিন এবং রাত সবসময় তৈরি থাকতে হবে। আমরা অনেকে মনে করি যে রমজান মাসে দিনের বেলাটা একটু পবিত্র থাকেন, রাতের বেলায় যা ইচ্ছা তাই করেন। আসলে কিন্তু ব্যাপারটা সেরা না। দিনের বেলায় কষ্ট করতে হয় এই জন্যে যে আমাদের রাতটা যেন আরও সুন্দর হয়। যদি কেউ দিনের বেলায় একটু ভালো থাকেন কিন্তু রাতের বেলায় আবার খারাপ কাজগুলো করেন, তাহলে মনে রাখতে হবে দিনের বেলায় যে রোজাটা রেখেছেন সে রোজার আসলে আসল মর্মটা পালন হয় নাই। কারণ রোজা রাখার আসল উদ্দেশ্য হলো নিজেকে ইম্প্রুভ করা, এবং আমি রোজা রেখে ইম্প্রুভ করেছি কি না তার একটা প্রমাণ পাওয়া যাবে কিন্তু রাতের বেলায়। তাহলে দেখা যাচ্ছে যে আমার ফেরেশতারা আমার জন্য দিনের বেলায় দোয়া করবেন, এবং সম্ভবত হাদিসে এটা পরিষ্কারভাবে বলা হয়নি যে একই ফেরেশতারা নাকি নতুন সেটের ফেরেশতারা রাতের বেলায় দোয়া করবেন। তবে অন্য অন্য হাদিস থেকে যেটা বোঝা যায় যে রাতের বেলার ফেরেশতা আবার আলাদা। এখন দিনের বেলা যদি আমরা খারাপ কাজ কিছু না করি তাহলে দিনের বেলার ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন, কিন্তু রাতের বেলায় যদি আমরা খারাপ কাজ করি বা এমন কিছু করি যেটা ফেরেশতারা পছন্দ করেন না, তাহলে কিন্তু ওই রাতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন না। সময়ত ভাই বোনেরা, চতুর্থ নম্বরের যে বিশেষ বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে জান্নাতগুলো আছে সেই জান্নাতকে এইভাবে বলেন যে ইস্তাইদ্দি ওয়া তাযাইয়ানি, ও জান্নাত, ও গার্ডেন, ও প্যারাডাইস, তোমরা তৈরি হয়ে যাও। ও তাযাইয়ানি, এবং তোমরা তোমাদেরকে ডেকোরেট করো, ডেকোরেট করো। লি ইবাদি, আমার বান্দাদের জন্যে। আউশাকা ইয়াস্তারিহু মিন তাবিদ দুনিয়া ইলা দারি ওয়া কারামাতি, হতে পারে খুব তাড়াতাড়ি এই দুনিয়ার যে সমস্ত ক্লান্তি আছে, কষ্ট আছে, এই কষ্ট থেকে আমার বান্দারা খুব তাড়াতাড়ি আমার এই আরামের জায়গায় চলে আসবে। এই যে তাড়াতাড়ি বলা হয়েছে এর মানে এই না যে আল্লাহ মানুষের খুব তাড়াতাড়ি মৃত্যু কামনা করেন। আসলে তো আমাদের সৃষ্টি এবং আমাদের জীবন যদি আমরা আলোচনা করি বা এক জায়গায় নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে আমাদের এই জীবনটা কিন্তু খুব অল্প সময়। আমরা এই দুনিয়া আসার আগে কত হাজার মিলিয়ন বছর ছিলাম আমরা জানি না, এবং এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আমরা কতদিন থাকবো সেটা আমরা জানি না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিকেই লক্ষ্য করে বলেছেন জান্নাতকেও, জান্নাত ও গার্ডেন প্যারাডাইস, তোমরা সবাই আমার বান্দাদের জন্য তৈরি হয়ে যাও, আমার বান্দাদের জন্য তোমার গার্ডেনে তোমরা সাজাও। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে জান্নাতের নিজস্ব এরকম কোনো মেকানিজম আছে কি না যে জান্নাত নিজেই আপনার ফলে ফুলে বা সুশোভিত হয়ে এরকম জান্নাতবাসীর জন্য তৈরি হয়ে থাকতে পারে কি না। হ্যাঁ, কারণ জান্নাত তো যেহেতু আল্লাহর সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে জান্নাতকেও সেরকম একটা অ্যাবিলিটি দিতে পারেন বা দিয়েছেন যে জান্নাত নিজেও তৈরি হয়ে আছে। আসলে এটা একটা পুরো সৃষ্টির ভিতরে একটা ইন্টারাকশন। আমরা হয়তো মনে করি যে এই দুনিয়ায় বোধ হয় আমাদেরই সুখ দুঃখ আছে, আমাদেরই বোধ আছে, কিন্তু আসলে ব্যাপারটা সেটা না। তো এই যে গাছ আছে, মাছ আছে, তারা কিন্তু মানুষের সাথে ইন্টারাকশন করে, একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করে, একজন আরেকজনের ভালোবাসা বোঝে। এই যে পশু পাখি আছে, কুকুর আছে, বিড়াল আছে, তাদের নিজস্ব একটা জগৎ আছে, কিন্তু এর বাইরেও কিন্তু তারা মানুষের সাথে এক ধরনের সম্পর্ক তারা রাখে এবং তারা বোঝে। তো এই দুনিয়ায় গাছপালা, মাছ বা অন্য অন্য জাতি প্রজাতি, তারা যেহেতু মানুষের সাথে ইন্টারাকশন করে এবং বোঝে, তো একটা সৃষ্টি হিসাবে জান্নাতও মানুষের প্রতি তাদের একটা ভালোবাসা আছে, এবং এই ভালোবাসা কিন্তু জান্নাত বিভিন্নভাবে প্রকাশ করে। একটা খুব সুন্দর হাদিস আছে, আপনারা অনেকেই জানেন, যে কোনো বান্দা যখন সকালবেলায় ফজরের পরে তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত কামনা করে,
তখন জান্নাত নিজেও আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ যে বান্দা তোমার কাছে আমার আবেদন করেছে, আমি আবেদন করছি ওই বান্দাকে তুমি আমার কাছে পাঠাও, আল্লাহ আকবার। তাহলে এই যে দেখেন ইন্টারাকশন, আমরা জান্নাত চাচ্ছি আর জান্নাতও আমাদেরকেও চাচ্ছে। সম্মানিত ভাই বোনেরা, এইটা হলো একটা বিশেষ একটা জিনিস। এবং রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জান্নাতকে এরকম মানে আহ্বান করেন যে তোমরা আসো এবং তোমরা তৈরি হয়ে থাকো আমার বান্দাদের জন্য, এবং সেটা শুধু রমজান মাসেই আল্লাহ আহ্বানটা করেন। সুমত ভাই বোনেরা, পঞ্চম একটা বৈশিষ্ট্য যেটা উম্মতে মুহাম্মাদকে দেয়া হয়েছে সেটা হলো ইজা কানা আখিরু লাইলাতিন, রমজান মাসে যখন শেষ রাত হয়, গুফির আলহুম জামিআন, আল্লাহু আকবার, রোজাদারদের সবাইকে মাফ করে দেওয়া হয়। ফাকালা রাজুলুম মিনাল কওমি, তখন উপস্থিত একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহিয়া লাইলাতুল কদর, এটা কি শুধু লাইলাতুল কদর? ফাকালা লা, না এটা শুধু না, আলাম তারিয়াল উম্মাল ইয়ামালুন, বলে তোমরা কি দেখো নাই যে যারা কর্মী যারা লেবার এরা যখন কাজ করে, ফাইদা ফারাগু মিন আমালিহিম, যখন তারা তাদের কাজ শেষ করে, উফু উজুরহুম, তাদের পাওনাটা তাদের স্যালারিটা দিয়ে দেওয়া হয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য রমজান মাসে যে সমস্ত বান্দারা অনেক কষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তাদের এই কষ্টের বদলা শেষ রাতে দিয়ে দেবেন তিনি। সময় তো ভাই বোনেরা, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান মাসের প্রত্যেক রাতেই বান্দাদেরকে মাফ করে দেন, এটা শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য নির্ধারিত না, বরং এই রহমত এবং এই বিশেষ করুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন রমজানের প্রত্যেকটা রাতেই। যে কারণে আমাদের অনেকে দেখবেন যে তারা শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য অপেক্ষায় থাকেন, আর রমজান মাসের বাকি 29 দিন বা 29 রাত অথবা 28 রাত তারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটান এবং নিজেরা এনজয় করেন। আসলে এই গুনামাফের এই যে রহমত এবং বিশেষ করুণা, এটা সমস্ত মানে প্রত্যেকটা রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান ক্ষমা করে দিতে। এখন মনে করেন রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা লাইলাতুল কদর পাবেন না, তারা কি আল্লাহর গুনাহ থেকে মাপ পাওয়ার এই সুযোগটা পাবেন না? অবশ্যই পাবেন। আর যেহেতু আল্লাহ চান এই রমজান মাসে সবাইকে ক্ষমা করে দিয়ে তাদেরকে গুনামুক্ত করে জান্নাতের জন্যে একদম তৈরি করে নিতে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য ঘোষণা করেছেন যে রমজান মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। সবাই বলতে কারা? বিশেষ করে যারা শেষ রাতে জেগে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়িয়ে যান, সালাত আদায় করেন, কায়েম করেন, আল্লাহর জন্য চোখের পানি ফেলেন, আল্লাহকে পাওয়ার জন্য হাত উঁচু করেন, কান্নাকাটা করেন এবং দোয়া করেন। সময়ত ভাইরা, তাই আমরা এই গুনামাফের জন্য যেন শুধুমাত্র আমরা লাইলাতুল কদরেরই অপেক্ষায় না থাকি, বরং আমরা রমজান মাসের প্রত্যেকটা রাতেই যেন আমরা চেষ্টা করি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি এবং সাহাবায়ে কেরামের জিন্দগি দেখলে আমরা বুঝতে পারি যে রমজান মাসে তারা এত বেশি চেষ্টা করতেন যে চেষ্টা তারা অন্য কোনো মাসে করতেন না। কারণ হলো এই রমজান মাসে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অন্য অন্য মাসে দেওয়া হয় না। তাহলে আলোচনার শেষ পর্বে আমরা এই হাদিসটা আবার একটু সারাংশ আলোচনা করি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে রমজান মাসে এমন 5টা বিষয় দিয়েছেন যে 5টা বিষয় অন্য কোনো উম্মতকে দেন নাই। একটা হলো যে প্রথম রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের দিকে তাকান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যার দিকে নেক নজরে তাকাবেন তাকে কোনোদিন শাস্তি দিবেন না। 2 নম্বর হলো যে এই রোজাদারদের মুখের যে একটু দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয়। তারপর হলো এই রমজান মাসে দিনে এবং রাতে সবসময় একদল ফেরেশতা বান্দাদের জন্য গুনাহ মাফ চায় এবং আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এরপরে আর একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে জান্নাতকে অ্যাড্রেস করে বলেন, ও জান্নাত আমার বান্দাদের জন্য তোমরা তৈরি হয় এবং ডেকোরেট করো, যে খুব তাড়াতাড়ি হয়তো তোমরা দেখবে যে তারা তোমার দুনিয়া ছেড়ে তোমার কাছে এসে আশ্রয় নিয়েছে এবং আরাম করছে। আর সর্বশেষ হলো রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শেষ রাতে রমজানের শেষ রাতে মানে সবাইকে ক্ষমা করে দেন, এবং এই ক্ষমা শুধুমাত্র আপনার লাইলাতুল কদরের জন্য না, এই ক্ষমা হলো পুরো রমজান মাসের
28 বা 29 রাতের সব রাতের জন্যই সমস্ত ভাই বোনেরা তাই আসেন। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগ এবং সম্মান দিয়েছেন এগুলো যেন আমরা যথাযথভাবে নিই এবং আমরা জান্নাতের জন্য নিজেদেরকে তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সবার রোজাকে কবুল করুন, আমাদের তেলাওয়াতকে কবুল করুন এবং জান্নাতের জন্য তৈরি করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।